हेलो फूडीज वेलकम एंड वेलकम बैक टू माय चैनल रान्नावाटी द कुकिंग चैनल आमी डोना आबार चले एसेछि एकटा नतून रेसिपी निये बृष्टि भेजा दिन पकोड़ा खेते कार ना भालो लागे ताई आमी आजके तोमादेर संगे शेयर करब आलुर पकोड़ार एकटा रेसिपी এই বৃষ্টির দিনে তোমাদের কিন্তু বাইরে একদম বাজার করতে যেতে হবে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা কিন্তু ঝটপট তৈরি করে ফেলতে পারবে এই আলুর পকোড়া তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখে নিই আমার আলুর পকোড়া বানাতে ঠিক কি কি লাগছে আমরা তিনটে আলু ছটা রসুনের কোয়া লঙ্কার গুঁড়ো বেসন লাগছে চালের গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবার আমরা আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে এনেছি এখানে আমি তিনটে তিন সাইজের আলু নিয়েছি মানে একটা বিগ সাইজ একটা মিডিয়াম আর একটা স্মল সাইজ তোমরা তোমাদের পছন্দ মতো আলুটা নেবে এবার আমরা আলুর খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব আমি আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর খুব ভালো করে খোসাটাকে আমাদের ছাড়াতে হবে আলুর খোসা ছাড়িয়ে আমি আবারও আলুটাকে একটু ধুয়ে এনেছি এবার একটা বাটিতে একটু জল নিয়ে তার মধ্যে আলুগুলোকে ঘষে নিচ্ছি এখানে কিন্তু আমরা কাঁচা আলুটাই ব্যবহার করব এই আলুর পকোড়ার জন্য কিন্তু আমাদের আলু সিদ্ধ করতে হবে না আর বাটিতে জল নেওয়ার কারণ হচ্ছে আলু যদি শুকনো বাটিতে এরকমভাবে ঘষা হয় তাহলে কিন্তু আলু সহজেই লাল হয়ে যেতে চায় তাই অল্প একটু জল নিয়ে তার মধ্যে আলুটাকে ঘষে দিলে আলুটা কিন্তু সহজে লাল হয় না আলুটাকে এবার আমাদের খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি একটা ছাঁকনিতে এরকম বড় ছাঁকনি নিয়েছি তার মধ্যে আলুটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আলুটা কিন্তু এক ফোঁটা জল নেই আলুটা কিন্তু খুব ভালো করে জল ঝরিয়ে শুকনো করে নিতে হবে এইভাবে একদম ঝরঝরা করে নেবে চিপে জলটা পুরো চিপে ফেলবে এবার আমরা যে রসুনের কোয়াগুলো রেখেছিলাম সেগুলো একটু থেঁতো করে নিচ্ছি রসুনটা আমি খুব ভালো মতো থেঁতো করে নিয়েছি এবার এই রসুনটা আমি আলুর মধ্যে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এই আলুর পকোড়াতে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো সেটাতেও কিন্তু খুব ভালো লাগে খেতে তবে আমি আজকে আলুর পকোড়া শুধু আলু দিয়েই বানিয়ে দেখাচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়াতে আমাদের এই পকোড়াটা কিন্তু খুব খাস্তা হবে চালের গুঁড়োটা অবশ্যই তোমরা ব্যবহার করবে আর আমি দিচ্ছি দু চামচ বেসন সমস্ত উপকরণ দিয়ে আমাদের কিন্তু খুব ভালো করে মাখাতে হবে এই পকোড়াটাতে কিন্তু খুব বেশি জিনিস একটা লাগে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তোমরা এটা ঝটপট বানাতে পারবে এই সময় আমরা কিন্তু একদমই নুন ব্যবহার করব না নুনটা আমরা শেষে ব্যবহার করব আমি এখানে দিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝালটা আর দিচ্ছি সামান্য হলুদ আলুতে নুন দিলে জল ছেড়ে যেতে চায় মানে আলুর থেকে কিন্তু জল বেরোয় যতই তুমি আলু চিপে শুকনো করে রাখো নুন দেওয়ার পরে কিন্তু একটু হলেও জল ছাড়বে তাই নুন ছাড়াই এখানে আলুটাকে আগে খুব ভালো মতো মেখে নিচ্ছি একদম শেষে আমি তারপর নুন ব্যবহার করব আলুটা খুব ভালো মতো মেখে নিয়েছি এবার আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়েও আমরা একটু মিশিয়ে নিয়ে তারপর আমরা ঝটপট পকোড়াগুলো বানিয়ে ফেলব পকোড়া তোমরা তোমাদের পছন্দের শেপ দিতে পারো আমি এখানে চৌকো দিচ্ছি তোমরা চাইলে গোল করতে পারো ফিঙ্গার শেপ দিতে পারো আমি এখানে চৌকো শেপের পকোড়াগুলো বানাচ্ছি আমি প্রথমে বানিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি আলুটা দেখতে পাচ্ছ এখনো কিন্তু যথেষ্ট পরিমাণে শক্ত এটা খুব সুন্দর এখন হচ্ছে তবে আস্তে আস্তে কিন্তু আলুটা নরম হয়ে যাবে কারণ আলু থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে তাই এই প্রসেসটা তোমরা এরকম প্লেটে রেখেও করতে পারো আদারওয়াইজ হাতে তৈরি করে সোজা ডিরেক্ট তেলের মধ্যেও দিয়ে দিতে পারো আমি সেইটাও তোমাদেরকে দেখিয়ে দেব আমি হাতেই শেপ দিয়ে সেটা ডিরেক্ট তেলে দিয়েও তোমাদের কিন্তু দেখাবো পকোড়া ভাজার জন্য আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি আর তেল গরম হওয়ার পর আমি একটা একটা করে আলুর পকোড়াগুলো কড়াইয়ে দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু নরম হয়ে গেছে মানে জল ছেড়েছে আলুর থেকে তাই এগুলো একদম নরম তাই এগুলোকে হালকা হাতে আমি স্প্যাচুলাতে তুলে তারপর একটা একটা করে কড়াইয়ে ছাড়ছি প্রথমে মিডিয়াম টু লো ফ্লেমে আগে এটাকে হতে দেবে
কারণ হাই ফ্লেম দিলে কিন্তু এটা উপর থেকে কড়কড়া হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা কাঁচা থাকবে। তাই আগে একটু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেতর থেকে ভালোভাবে হয়ে যেতে দেবে, তারপর ফ্লেমটা বাড়িয়ে লাল করে ভেজে নামিয়ে নেবে। আমার ফার্স্ট ব্যাচের পকোড়াগুলো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম লাল লাল করে এগুলোকে নামিয়ে নিয়েছি। এবার আমি তোমাদেরকে ওই যে বললাম হাতে তৈরি করে দেখাবো, মানে হাতের মধ্যে শেপ দিয়ে সেটাকে ডিরেক্ট করাইয়ে দেব, কারণ আমি শুধুমাত্র শ্যুটের জন্যই ওটাকে প্লেটে রেখে তারপর ওখান থেকে তুলেছি। তবে ওটা করলে কিন্তু একটু অসুবিধা হবে, কারণ যেহেতু আলু থেকে জল ছাড়ে আর আলু খুব নরম হয়ে যায় তো তুলতে সমস্যা হতে পারে, তাই তোমরা হাতে এইভাবে শেপ দিয়ে ডিরেক্ট কড়াইয়ে দিয়ে দিতে পারো। একইভাবে আমরা এই সেকেন্ড ব্যাচের আলুর পকোড়াগুলোকেও ভেজে নেব। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা ক্রিস্পি হয়েছে। ওপর থেকে কিন্তু এটা ভীষণ ক্রিস্পি আর ভেতর থেকে কিন্তু ভীষণ নরম। এই আলুর পকোড়া খেতে কিন্তু ভীষণ মজাদার। রেডি হয়ে গেল আমার আজকের সুপার ক্রিস্পি সুপার টেস্টি আলুর পকোড়া। তো তোমরা তো দেখতেই পেলে কত সহজে আমাদের এই আলুর পকোড়া তৈরি হয়ে গেল। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, আর কেমন হলো সেটা বেশি কিছু করতে হবে না, আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়।